উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে জামাই শাশুড়িকে নতুন শাড়ি উপহার দিতে হবে। প্রত্যেকটা জামাই এখন শাশুড়ি বাড়ি বাড়ি গিয়ে নতুন শাড়ি দিচ্ছে, আর সেই শাড়ি নতুন শাড়ি পরে শাশুড়িরা মহামনসার পূজা করছে। গ্রামবাসী মহিলাদের মতে যাতে ওরা সুখে শান্তিও থাকতে পারে জামাই, এর জন্য আসুন আমরা শুনে নিই কি কারণে ওরা পূজা করতেছে। কি আপনার নাম বলবেন না কি কারণে আপনার আজকে আপনার কি মনে হচ্ছে এতে যে জামাই মঙ্গল হবে? জামাই মঙ্গল হবে। আর একটা মানে যে এই যে সরাচ্ছে যে মানে শাশুড়িদের কাপড় দিচ্ছে, আপনাদেরও জামাই শাড়ি পরি আর কি, আপনারাও কি সবাই পেয়েছেন? হ্যাঁ সবাই পেয়েছি। মানে এতে কিরকম লাগছে? ভালো লাগছে, সবাই আনন্দ লাগছে যে জামাই মঙ্গল হোক, আনন্দ লাগছে। এবং জামর দেওয়া কাপড় পরেই আজকে পূজা দিতে আসছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ভালো হয়, উজ্জ্বল হয়, আর জামুই বেটি ভালো দিন থাকে, বেটা বেটি সবাই দিন ভালো থাকে, ওইটার জন্য আনন্দ। প্রথম শুনলেন কোথায়?